সার্টিফিকেটের সময় দেব তো আমি একটা গড়িমসির অভিযোগ সামনে আসছে কেন ডেথ সার্টিফিকেট লিখতেও গড়িমসি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর সময় দুপুর ১২টা বেজে ৪৪ এবং ব্রথ ডেথ লেটার সেই লেটারে সই করতে চাননি অরুণাভ দত্ত চৌধুরী যিনিকে যিনি হচ্ছেন চেস্ট মেডিসিনের প্রধান বিস্ফোরক দাবি করেছেন চিকিৎসক তাপস প্রামাণিক অভিযোগ কি ছিল অভিযোগ ছিল যে রাতে আরজি করে ডিউটিতে ছিলেন তাপস এবং রিপাবলিক বাংলা এসে বিস্ফোরক দাবি করেছেন তাপস ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সময় আলাদা রয়েছে অর্থাৎ একাধিক অসঙ্গতি সামনে আসছে এবং ধর্ষণ খুনকাণ্ডে এই অসঙ্গতি যেন বেড়েই চলেছে বৃহস্পতিবার আমরা দেখেছিলাম অডিও কল সামনে আসে এবং তারপরে এই মৃত্যুর সময় নিয়ে তারও কিন্তু একাধিকের সময় বারবার সামনে আসছে এবং সেক্ষেত্রে সিনিয়র এডিটর মৈখরঞ্জন ঘোষের একের পর একে প্রশ্নের উত্তরে বিস্ফোরক তাপস প্রামাণিক জানতে চায় বাংলা এসে বিস্ফোরক তাপস প্রামাণিক ঠিক কি জানিয়েছেন শুনুন বডি পাওয়া গেল ১০:৩০টার সময় ১২:১২টা কি তারপরে বোধ হয় পলিশমাদার গেছেন ওখানে বোধ হয় উনি কোথা থেকে নেমেছে সেটা হয় না ম্যাডামের কাছে এসেছেন ম্যাডামকে বলেছেন যে এরকম আমার একজন পিজিটি মারা গেছে এর পরের ফর্মালিটি কি আপনি চলুন উনি স্বাভাবিক গেছে ওনার সাথে পুলিশ ছিল কিনা উনি ওখানে গিয়ে উনি যেটা দেখতে পেয়েছে যে হ্যাঁ এরকম একটা মানে যে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে বা ওরকম যেরকম বডি পড়েছিল উনি দেখেছে দেখে উনি বুঝে উনি তখন বলেছে যে দেখুন এটা তো ডে মানে অ্যাকচুয়ালি ব্রড ডেট কখন মারা গেছে সেটা ব্রড ডেট সকালেই মেডিকেল অফিসার আপনারা বলেছিলেন বলে আসছে তিনি বলে আসছে যে এটা নিয়ম হচ্ছে এবার আপনাকে গিয়ে আমার সাথে তাহলে এই যে পেপারে এবং পুলিশের ভার্সনে দেখছিলাম আনকনশাস বলা হচ্ছে এবার দেখুন সেটা ১০:৩০টা নাগাদ যখন পুলিশ দেখতে পায় তখন বলা হয় আনকনশাস এবার এইগুলো তো দেখুন সমস্তটাই একটা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা উনি দেখে এসে উনি যেটা বলেছেন যে আপনি পেপারগুলো রেডি করুন বিশেষ করে একটা আধার কার্ড না হলে তার পক্ষে তো একটা ডেট ডিক্লেয়ার করা সম্ভব নয় আধার কার্ড নিয়ে আসুন আপনি ব্রড ডেটে সাইন করবেন আমি ডিসি লিখবো দেন পোস্টমর্টমের ঘরে যাবে এটাই নিয়ম না কিন্তু এই যে আমার কাছে যে কলকাতা পুলিশের যে তথ্যটা আছে ইএমও অন ডিউটি মেডিকেল অফিসার আপনাকে অরুণাভ দত্ত চৌধুরীকে বলেছেন আপনি ব্রড ডেটে সাইন করতে হবে কারণ ওই বডিটার তখন কাস্টোডিয়ান কে ওই ডিপার্টমেন্টের হেড কে হতে হবে বা ওই ডিপার্টমেন্টের অন্য কোনো প্রফেসর কে হতে হবে না হলে ইমার্জেন্সি মেডিকেল অফিসার কেন ডেথ সার্টিফিকেট ইস্যু করবে সে তো মানে নিয়ম অনুসারে ওখান থেকে বডিটা নামিয়ে ইমার্জেন্সিতে নিয়ে আসা উচিত যেহেতু একটা সেনসেশনাল কেস সেক্ষেত্রে মেডিকেল তখন কি বোঝা গেছিল এটা রেপ মার্ডার হতে পারে মানে এবার ম্যাডাম যেটা দেখেছেন ম্যাডাম দেখে তো আশ্চর্য হয়ে গেছে যে এইরকম ভাবে এরকম একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে ম্যাডামও খুব আমাকে যেটা উনি বললেন প্রথম থেকে হ্যাঁ মানে উনি যেটা বললেন যে যেটা দেখেছি সেটা দেখে আমার খুব ভয়ঙ্কর লেগেছে এবং আমি দেখে বেশি সময় খালি চোখেই মনে হয়েছে খালি চোখে উনি দেখে দেখুন ওইটা দেখে কারো পক্ষে বলা সম্ভব নয় সুইসাইড যেটা ম্যাডাম বলেছিলেন আমাকে এবং অদ্ভুত ভাবে আপনি বলছেন যে দুটো জিনিস এক হচ্ছে ১২:৪৪ অবধি অপেক্ষা করতে হয়েছিল কারণ ১২:৪৪ অবধি চেস্ট মেডিসিনের এইসব সই করতে রাজি হননি এবং তার নিয়ম ছিল যে সে অন্তত ওই জায়গায় বডিটার কাস্টোডিয়ান হিসাবে সই করে দেয়া সন্দীপ ঘোষ কি করছে এবার ওটাই তো এবার দেখুন যে মানে হেড অফ দি ডিপার্টমেন্ট সে না করলে সন্দীপ ঘোষ নিশ্চয়ই করা উচিত চাপ দেওয়া উচিত যে তুমি কেন সই করবে না এবার এরা যে কি কমিউনিকেশন করেছে কে কাকে ফোন করেছে সেটা বোঝা সম্ভব অ্যাসিস্ট্যান্ট সুপার ভদ্র মহিলা যিনি নন মেডিকেল সুপারকে আমি জানি না অ্যাসিস্ট্যান্ট সুপারকে নিয়ে এত কোনো কথা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপার হচ্ছে নন মেডিকেল পার্সন ইতিমধ্যে সেমিনার রুমে একটি ভিডিও ভাইরাল হয়েছে অন্তত পুলিশের পক্ষ থেকে যে ভিডিও সামনে এসেছে সেখানে কিন্তু একাধিক ভিড় দেখা গেছে এবং ঠিক সেই জায়গায় এই সেমিনার রুমে বহিরাগত চিকিৎসক অভিজ্ঞদের তাকেও দেখা গিয়েছে দেখতে পাচ্ছেন একেবারে রিপাবলিক বাংলা মার্ক করে তাকে দেখাচ্ছে আপনাদেরকে এই যে লাল জামা পরে রয়েছেন যে ব্যক্তিটি অপরাধস্থলে তাহলে কোন এখতিয়ারে রয়েছেন অভিজ্ঞদের উঠছে প্রশ্ন সবচেয়ে বড় কথা হচ্ছে পুলিশের মাঝে তিনি কি করছিলেন অভিজ্ঞদেরকে আবার ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলেছেন কে ডিসি সেন্ট্রাল অভিজ্ঞদের কবি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিজ্ঞদের কিভাবে এই তদন্তের অংশ হতে পারে যেখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ভিডিওতে যাদেরকে দেখা গিয়েছে তারা পরিবারের সদস্য পুলিশ কর্মী চিকিৎসক ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার সহ অনেকে ছিলেন এবং সেখানে নাকি বহিরাগত কাউকে এই জায়গায় প্রবেশ করতে দেওয়া হয়নি তাহলে অভিজ্ঞদেরকে সে কিভাবে জায়গা স্থান পেল তবে এই নিয়ে ডিসি সেন্টার ইন্দিরা মুখার্জি তিনি কি জানিয়েছেন শুনুন
আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি। এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে, ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডির টিম আছে, উনি আছেন। আমাদের এসি ডিডিআই আছেন, ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন, অ্যাডিশনাল সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন, এবং এফএসএল এর স্টাফ আছে। অপরাধস্থলে এতগুলো মানুষ কি করছিল, এরা কারা ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেমিনার রুমে কি চলছিল দেহ দেখার পর এক ঘন্টা ধরে যখন একাধিক প্রশ্ন উঠছে, তখন ডিসিশন সেন্টার তিনি দাবি করছেন বহিরাগত সেখানে কেউ ছিল না, কিন্তু যে মানুষকে দেখতে পাচ্ছি আমরা সেখানে কিন্তু সেটা অবশ্যই মনে হচ্ছে না, সেটা অন্য কোনো প্রশ্নের জন্ম দিচ্ছে। সেদিন সেমিনার হলের কাছে এক জামা পরা ব্যক্তিকে দেখেন অভয়ের মা বাবাও, একটা সন্দেহ হয়েছিল অভয়ের মা বাবার, আর অভয়ের পরিবারে কি অভিযোগ আমরা শুনবো এবার, শুনুন। না, লাল গেঞ্জির একটা শুয়ে ছিল না, এখনো কিন্তু আমরা জানতে পারিনি, তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওর বলেছিল যে আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরা ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। আচ্ছা, তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে, তারা প্রমাণ মোছার চেষ্টা করছে তাও তো আমরা বুঝতে পারিনি। শুনুন, কোনো একটা ঘটনা ঘটলে আমরা সবার প্রথম তো পুলিশের শরণাপন্ন হব, আমরা সেরকমই পুলিশের কাছেই সমস্ত দা আমাদের যা বক্তব্য বলছিলাম, কিন্তু পুলিশ আমাদের তিন ঘন্টা ধরে ঢুকতে দেয়নি, কেন কি ব্যাপার আছে তা ইয়া। লাল জামা পরা ব্যক্তি অর্থাৎ অভিক দে, তিনি কোন এখতিয়ারে সেখানে ছিলেন, এই প্রশ্ন যখন রিপাবলিক বাংলা লাগাতার করছে, ঠিক সেই জায়গায় রিপাবলিকের খবরে শিলমোহর, কারণ এই ছবিতে থাকা লাল জামা পরা ব্যক্তি যে অভিক দে, তিনি আরজি করে ঘটনাস্থলে কি করছে একই প্রশ্ন কিন্তু করেছে আইএমএ। কলকাতা পুলিশের দাবিকে সামনে রেখেই প্রশ্ন আইএমএ এর, অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলা যে হচ্ছে, সেক্ষেত্রে এই অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলেন জানতে চেয়েছে আইএমএ, অর্থাৎ রিপাবলিকের খবরে শিলমোহর। ছবিতে লাল জামা পরা ব্যক্তি যে অভিক দে, সেই অভিক দে যে কিনা আবার এসএসকেএম এর পোস্ট গ্রাজুয়েটের প্রথম বর্ষে রয়েছে, এবং সে এই আরজি করে এই ঘটনাস্থলে সেখানে কি করছিল যে প্রশ্ন লাগাতার করছে রিপাবলিক বাংলা, এবার রিপাবলিকের সেই খবরে শিলমোহর পড়লো। কলকাতা পুলিশের দাবিকে রেখে সেখানে প্রশ্ন করেছে আইএমএ যে অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ যে বলা হচ্ছে, সে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলো, কারণ আপনাদেরকে শোনালাম একটু আগে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তিনি বলছেন যে সেখানে বহিরাগত কেউ ছিল না, সেখানে প্রত্যেকে যারা ছিল তারা এই ঘটনার সঙ্গে যারা পুরো ব্যাপারটা তদারকিতে সেখানে ছিলেন, এবং সেক্ষেত্রে বহিরাগত যদি কেউ না থাকে তাহলে লাল জামা পরা ব্যক্তি দেখিয়েছিলেন, এই প্রশ্ন যখন লাগাতার উঠছিল সেই একই প্রশ্ন কিন্তু আইএমএ তরফ থেকেও করা হলো। যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এত মানুষ সেখানে কেন জড়ো হয়েছিল, তারা কি করছিল, এবং এই এক ঘন্টা সময় ধরে সেখানে সেমিনার রুমে বা কি চলছিল, প্রায় এক ঘন্টা ধরে কি খোলা ছিল অপরাধস্থল, এবং সেখানে যাদেরকে দেখা গিয়েছে অনেকে কিন্তু সেখানে বহিরাগত, এবং সেখানে ডিসি সেন্ট্রালের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে বহিরাগত বলে কেউ ছিল না, সেখানে পরিবারের সদস্য, পুলিশ কর্মী, চিকিৎসক, ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার সহ অনেকে উপস্থিত ছিলেন, কিন্তু বহিরাগত কাউকে নাকি এই জায়গায় প্রবেশ করতে দেওয়া হয়নি। যদি তাই হয়, যদি পুলিশের সেই কথাটাকে মেনে নেওয়া হয়, তাহলে এই মানুষটিকে লাল জামা পরে দাঁড়িয়ে রয়েছে সেই মানুষটিকে, এবং একই প্রশ্ন কিন্তু আবার আইএমএ তরফ থেকেও করা হচ্ছে, কারণ রিপাবলিকে যে প্রশ্ন লাগাতার করছে, যেভাবে প্রশ্ন করা হচ্ছে, এবং সেখানে কলকাতা পুলিশের সেই দাবিকে সামনে রেখে প্রশ্ন করেছে আইএমএ যে অভিক দে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ কবে হলেন। হসপিটালের মর্গ থেকে মৃতদেহ পাচার করা হয়েছে বলে যে অভিযোগ সিবিআই পেয়েছে, সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য উঠে এসেছে। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল থাকাকালীন মর্গ কর্মীরা আনক্লেমড বডি যেগুলো আসতো সেই বডিগুলোর ওপরে নিয়ম মতো কোনো ট্যাগ লাগাতো না, এমনটাই জানতে পেরেছেন সিবিআই আধিকারিক। কত পরিমাণে মৃতদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার করা হয়েছে তার কোনো হিসেব সিবিআই পাচ্ছে না, যার ফলেই কিন্তু রীতিমতো বেগ পেতে হচ্ছে।